নমস্কার বন্ধুরা আজকের রেসিপি পাকা আমে আম দই পাকা আম বাজারে এসে গেছে আর সেই পাকা আম দিয়েই খুব সহজে বাড়িতে দই তৈরি করে নেওয়া যায় পাকা আম দিয়ে তৈরি এই মিষ্টি দইটা খেতে এতটাই অপূর্ব হয় যে একবার খেলে এটা বারবার খেতে ইচ্ছা করবে এই আম দই তৈরি করা ভীষণ সহজ তো বন্ধুরা পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো আম দই তৈরি করার জন্য প্রথমেই গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর ওই কড়াইতে আমি অল্প জল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ একটু জল দিয়ে এরকম দুধটা দিলে দুধটা লেগে যায় না এবারে দুধটা আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তো দেখো দুধটা ফুটে উঠতে শুরু করেছে এবারে এই দুধটাকে ঘন করে নিতে হবে জাল দিয়ে আর কোনোই কাজ নেই মাঝে মাঝে নেড়ে চেড়ে দেবো আর দুধটাকে কিন্তু পুরোপুরি ঘন করে নেব। দুধটাকে আমি একদম অর্ধেকের থেকেও কমিয়ে নেব দুধটাকে ঘন হতে দিয়ে এবারে দেখো আমি নিয়েছি পাকা আম তো দুটো পাকা আম নিয়েছি পাকা আমের শাঁসটাকে বার করতে হবে তার জন্য আমের মুখের দিকটা কেটে বাদ দিয়ে তারপরে দেখো আমটাকে কেটে নিচ্ছি আর এইভাবে করে তোমরা চাইলে ছুরি দিয়েও আমটাকে কেটে নিতে পারো আমি বঁটি দিয়ে কাটছি তো আমটাকে এইভাবে কেটে নিয়েছি এবারে দেখো খুব সহজেই চামচ দিয়ে যেহেতু পাকা আম শাঁসটাকে বার করা খুবই সহজ এরকম চামচ দিয়ে শাঁসটাকে বার করে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এভাবে করে দুটো আমেরই শাঁস আমি বার করে নেব আমটা ছাড়াতে ছাড়াতে দুধটাও দেখো আমার অনেকটাই ঘন হয়ে গেছে প্রায় অর্ধেকের মতো হয়ে এসছে তো এবারে আমি চিনি মিশিয়ে নেব পাকা আম অনেকটাই মিষ্টি হয় তাই চিনিটা অবশ্যই বন্ধুরা আমের মিষ্টি অনুযায়ী বুঝে দেবে এখানে আমার আমটা যেরকম মিষ্টি রয়েছে তাতে আমার আড়াই চামচের মতো চিনি দিলেই হয়ে যাবে তো অবশ্যই আমের মিষ্টি অনুযায়ী চিনিটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবে এবারে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দুধটাকে আরেকটু ঘন করে আমি গ্যাস অফ করব আর এদিকে দেখো দুটো পাকা আমকে আমি শ্বাসটাকে বার করে নিয়েছি মিক্সিং জারের মধ্যে এবার এটাকে একবার মিক্সারের মধ্যে ঘুরিয়ে নেব মিক্সারের মধ্যে আমের পাল্পটাকে একবার ব্লেন্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছ তো এবার এটাকে একটু ছেঁকে নিতে হবে না ছাঁকলেও হয় তবে একটু ছেঁকে নিলে ভালো হয় আর আমি সবসময় এরকম দই তৈরি করার সময় আমের পাল্পটাকে ছাঁকনির মধ্যে ছেঁকে নিই তো দেখো খুব সহজেই আমি ছাঁকনির মধ্যে আমের পাল্পটাকে ছেঁকে নিলাম এবার আমের পাল্পটা দেখিয়ে দিচ্ছি দেখো এটা বেশ পাতলা রয়েছে এটাকে একটু ঘন করে নিতে হবে এদিকে দুধের মধ্যে চিনি খুব ভালোভাবে মিশে যাওয়ার পর গ্যাস অফ করে দিয়েছি একটা আঙুল ডোবানো যাবে এরকম দুধটাকে ঠান্ডা করে নিতে হবে তবে পুরোপুরি ঠান্ডা নয় হালকা গরম মানে হাত গরম কিন্তু করে নেব দুধটাকে ঠান্ডা হতে দিয়ে অন্য একটা কড়াইতে আমি আমের পাল্পটা নিয়ে নিলাম আমের পাল্পের মধ্যে যে জলীয় ভাবটা আছে সেটাকে শুকিয়ে নিতে হবে তো দেখো আস্তে আস্তে নাড়াচাড়া করে আমি দু মিনিটের মধ্যেই আমের পাল্পটাকে ভালোভাবে শুকিয়ে নিয়েছি মানে জলীয় ভাবটাকে অনেকটাই কমিয়ে নিয়েছি এবারে দই বসানোর জন্য দই বীজ লাগবে আর দই বীজ হিসাবে আমি এখানে মিষ্টি দই নিয়েছি তোমরা টক দইও নিতে পারো দই বীজটাকে আমি জল ঝরাতে দিয়েছি আর এই দই বীজটা কিন্তু অবশ্যই ফ্রিজের ঠান্ডা নিলে চলবে না নর্মাল রুম টেম্পারেচারে নিতে হবে আর এদিকে দেখো যে দুধটা ঠান্ডা হতে দিয়েছিলাম সেটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তবে পুরোপুরি ঠান্ডা নয় দেখতেই পাচ্ছ একটা আঙুলকে ডুবিয়ে আমি রাখতে পারছি এরকম হালকা হাত সহ গরম করে নিয়েছি এবারে যে দই বীজটা মানে যে মিষ্টি দইটা দু চামচ আমি নিয়ে নিচ্ছি ছোট চামচে বেশি নেওয়ার প্রয়োজন নেই যেহেতু হাফ লিটার দুধ আর এক লিটার দুধে যদি তোমরা দই বানাও তাহলে তিন চামচের মতো নিয়ে নেবে তো দই বীজটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব দই বীজটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে ঘন করে নেওয়া দুধটাকে আমি দিয়ে দিচ্ছি দুধটাকে আমি অনেকটাই ঘন করে নিয়েছি বন্ধুরা যত বেশি ঘন করে নেওয়া যায় আম দইয়ের টেস্ট তত ভালো আসে তো চাইলে তোমরা এর থেকেও একটু কম ঘনও করতে পারো এবারে যে আমের পাল্পটাকে শুকিয়ে নিয়েছিলাম কড়াইয়ের মধ্যে সেটাকে মিশিয়ে নিলাম আমের পাল্পটাকে কিন্তু একদম ঠান্ডা করে নেওয়ার পরই কিন্তু দুধের মধ্যে মেশাতে হবে গরম অবস্থায় কিন্তু কোনোভাবেই মেশানো যাবে না আর আম দইয়ের সুন্দর কালার আনার জন্য অল্প ফুড কালার আমি দিয়ে দিলাম ফুড কালার দেওয়াটা সম্পূর্ণ অপশনাল তবে একটু হলুদ ফুড কালার দিলে আম দইয়ের কালারটা সুন্দর আসে দেখতেও ভালো লাগবে ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপরে একটা মাটির ভাঁড়ের মধ্যে আমি মিশ্রণ ঢেলে নিলাম তো মাটির ভাঁড়ের মধ্যে মিশ্রণ ঢালার পর আরও কিছুটা মিশ্রণ রয়ে গিয়েছে সেটাকে একটা প্লাস্টিক কাপের মধ্যে ঢেলে নিচ্ছি তো প্লাস্টিক কাপ মাটির ভাঁড় বাড়িতে যেটাই থাকবে তাতেও বসাতে পারো অথবা যে কোনো কাঁচের বাটি বা স্টিলের বাটিতেও বসাতে পারবে কোনো অসুবিধা নেই এবারে একটা কড়াইয়ের মধ্যে আমি দইগুলোকে রেখে দিচ্ছি দইগুলোকে এবার ঢাকা দিয়ে দেবো পরে ঢাকনাটা বন্ধ করে দিলাম আর দেখো ঢাকনার মধ্যে একটা ছোট্ট ছিদ্র রয়েছে সেটাকেও বন্ধ করে দিতে হবে তো এটা কাগজ নিয়ে নিয়েছি কাগজ দিয়ে ওপরের ছিদ্রটাকে বন্ধ করে দিলাম তারপরে এটাকে একটা তোয়ালে দিয়ে ঢেকে দিচ্ছি বাড়িতে গামছা তোয়ালে কাপড় যেটা থাকবে সেটা দিয়ে ঢেকে দেবে এইভাবে ঢেকে দেওয়ার পর এটাকে আর নাড়াচাড়া করা যাবে না এটাকে এই অবস্থাতেই আমি সারা সারারা দেখে দেবো সারারা দেখে দিয়ে আমি ফিরে আসছি প্রায় বারো ঘন্টা পর ফিরে এলাম আমি সারা রাত এই অবস্থায় রেখে দিয়েছিলাম কোনো রকম নাড়াচাড়া করিনি দেখে নেবো দই কীরকম বসেছে প্রথমে মাটির ভাঁড়টা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর দই বসে গেছে আর কালারটাও কত সুন্দর এসছে যেহেতু অল্প আমি ফুড কালার মিশিয়েছিলাম তাই আম দইয়ের সুন্দর কালার চলে এসছে পাকা আমের একদম সুন্দর কালারটা দইয়ের মধ্যে চলে এসছে তো বন্ধুরা আবারও বলছি ফুড কালার মেশানোটা কিন্তু একদমই তোমাদের ইচ্ছার ওপর ফুড কালার না মেশালেও সেটা খেতে দুর্দান্তই হবে কিন্তু দেখতে অতটা ভালো হবে না আর দেখো উপর করলেও পড়ছে না এতটা সুন্দর দইটা বসেছে তো এবার এটাকে আমি একটু ফ্রিজের মধ্যে রেখে দেবো কারণ যে কোনো দই ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে তো এক ঘন্টা মতো আমি ফ্রিজের মধ্যে রাখবো এক ঘন্টা ফ্রিজের মধ্যে রাখার পর তারপরে আমি দইটা তোমাদেরকে কেটে দেখাবো তো এক ঘন্টা পর ফিরে আসছি ঠিক এক ঘন্টা ফ্রিজে রেখে দেবার পর ফিরে এলাম এক ঘন্টা ফ্রিজে রেখে দেবার পর এবারে আমি দইটা কেটে নেব আর দেখো কত সুন্দর আমদই তৈরি হয়েছে দোকানের থেকেও সুন্দর হয় বন্ধুরা যেভাবে আমি দেখিয়েছি প্রত্যেকটা টিপস অ্যান্ড টিক্স ফলো করে যদি তোমরা বাড়িতে বানাও একদম সেরা স্বাদের দই বাড়িতে খুব সহজেই তোমরা তৈরি করতে পারবে আর এই আমদইটার টেস্ট কতটা সুন্দর হয় সেটা তোমরা বাড়িতে না তৈরি করলে বুঝবে না তো বন্ধুরা বাড়িতে অবশ্যই এই গরমে পাকা আমের আমদই তৈরি করো ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলে সুস্থ থেকো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ